সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা জানো ইতিমধ্যে আমরা রসায়ন দ্বিতীয় পর্যায়ে তড়িৎ রসায়ন অধ্যায়টির কিছু অংশ আলোচনা করেছি। সেই অংশে তোমরা তড়িৎ রসায়নের কিছু প্রাথমিক ধারণা, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র, কিছু প্রয়োগ এবং অনুধাবনের প্রশ্ন করেছো। আজ আমরা এই অংশ সংশ্লিষ্ট কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ ম্যাম বোর্ডে কি অঙ্ক লিখেছি। প্রশ্ন, কপার সালফেটের জলীয় দ্রবণে 60 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে। যে আমরা কপার সালফেট একটা জলীয় দ্রবণ রাখলাম, তার মধ্যে আমরা 60 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দিব, সেখানে বলা হচ্ছে যে তাহলে সেক্ষেত্রে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে। তোমরা জানো যে লবণের জলীয় দ্রবণে যদি আমরা বিদ্যুৎ দেই একটা নির্দিষ্ট সময় যাব, তাহলে সেক্ষেত্রে ক্যাথোডে গিয়ে ধাতু জমা হয়, আর এখানে যে লবণটি আছে কপার সালফেট তার ধাতব অংশটি কিন্তু কপার, তা গিয়ে ক্যাথোডে কি হবে জমা হবে। তাহলে আমরা কিভাবে অঙ্কগুলো করব? তড়িৎ রসায়নে বেশ কিছু এ ধরনের কয়েক ধরনের নিয়মে তোমরা অঙ্ক পাবে, সেক্ষেত্রে ম্যাম বোর্ডে যে অঙ্কটি লিখেছি এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, যদি আমরা দেখি কখনো যে অঙ্কের কোয়েশ্চেনের মধ্যে যে সময়ের পরিমাণটি দেওয়া আছে, যেমন এখানে আছে 60 মিনিট এবং দেওয়া আছে প্রবাহিত বিদ্যুৎ 5 অ্যাম্পিয়ার একটি পরিমাণ দেওয়া আছে, যদি প্রশ্নে কখনো সময়ের পরিমাণ এবং প্রবাহিত বিদ্যুতের পরিমাণটি দেওয়া থাকে, তবে তোমাদের প্রথম কাজটি হবে আগে তোমরা মোট বিদ্যুৎটি নির্ণয় করবে। এই প্রশ্নটি বিষয় তোমাদেরকে উল্লেখ করবো, তোমরা কিন্তু কখনোই বোর্ডের বোর্ড পরীক্ষা বা তোমাদের কলেজ সংশ্লিষ্ট পরীক্ষাগুলোর ক্ষেত্রে কখনোই কিন্তু তোমরা তোমার সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো করবে না, তাহলে কিন্তু বোর্ডে নম্বর পাবে না। তাহলে সেই ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল করবে, অবশ্যই তোমাদেরকে এটা বিস্তারিতভাবে অঙ্কগুলো তোমাদের করতে হবে। আর এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা যে বিষয়টি খেয়াল রাখবো, যে সময়ের পরিমাণ এখানে যা দেওয়া থাকবে তার প্রশ্নের মধ্যে যে এককই থাকুক না কেন, অবশ্যই তার সেকেন্ড এককে হতে হবে। আমি আবারও বলছি, অবশ্যই তার সেকেন্ড এককে হতে হবে, এবং প্রবাহিত বিদ্যুতের যে পরিমাণটি দেওয়া থাকবে তা অবশ্যই অ্যাম্পিয়ার এককে হতে হবে। যদি প্রশ্নে তা দেওয়া নাও থাকে, তাও তোমাদেরকে তা অ্যাম্পিয়ার এককে নিয়ে তারপরে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা শুরুতে যে কাজটি করবো, এখানে আমরা যেহেতু আমরা দেখতে পাচ্ছি সময় আছে এবং প্রবাহিত বিদ্যুতের পরিমাণ আছে, কিন্তু সময়ের যে পরিমাণটি এখানে আছে তা কিন্তু মিনিট এককে আছে, তাহলে তা আমাদেরকে সেকেন্ড এককে নিতে হবে। তাহলে আমরা কাজটি কিভাবে করবো? তাহলে শুরুতে আমরা যা লিখবো যে এখানে সময় টি সমান সমান, তোমরা জানো সময়কে আমরা স্মল টি দ্বারা প্রকাশ করি, 60 মিনিট যেটা আমরা সেকেন্ড এককে নিব, যেহেতু 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাহলে আমরা 60 দ্বারা গুণ করব, সেকেন্ড নিলাম, তাহলে পরিমাণটি আসবে 3600 সেকেন্ড। এরপর তোমরা যে বিষয়টি খেয়াল করবে, প্রবাহিত বিদ্যুৎ I এর পরিমাণ দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, যেহেতু এটা অ্যাম্পিয়ার এককে দেওয়া আছে এটাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন এখানে নেই। এরপর আমরা যে কাজটি করব, মোট বিদ্যুতের পরিমাণটি আমরা নির্ণয় করব। তোমরা জানো ফ্যারাডের সূত্র থেকে মোট বিদ্যুতের যে পরিমাণ তাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, কিউ সমান সমান আই টি, তাহলে সেক্ষেত্রে আই এর পরিমাণ হচ্ছে এখানে 5, টি এর পরিমাণ হচ্ছে 3600 এখানে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে মোট বিদ্যুতের এককের পরিমাণ যেহেতু কুলম, আমরা এখানে কুলম লিখবো, হিসেব নিকেশ করার পরে এখানে যে পরিমাণটি আসবে 18000 কুলম। তাহলে তোমাদেরকে আবারও বলছি, তোমরা অঙ্কগুলো করার সময় অবশ্যই দেখবে সময় এবং যদি প্রবাহিত বিদ্যুৎ দেওয়া থাকে তার সেকেন্ড এবং অ্যাম্পিয়ার এককে আছে কিনা, যদি না থাকে তা পরিবর্তন করে নিব, এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই শুরুতে আগে মোট বিদ্যুৎ নির্ণয় করব। মোট বিদ্যুতের যে সূত্রটি তা হচ্ছে কিউ সমান সমান আই টি, তাহলে আই এর পরিমাণটি অ্যাম্পিয়ার এককে দেওয়া ছিল, টি এর পরিমাণটি নিয়েছিল আমরা সেকেন্ড রূপান্তর করে আমরা মোট বিদ্যুৎ নির্ণয় করলাম। যেহেতু মোট বিদ্যুতের একক হচ্ছে কুলম, তাই আমরা এখানে পরিমাণটি নির্ণয় করার পর কুলম এককটি লিখলাম। এরপর শিক্ষার্থীরা তোমরা যে কাজটি করবে, তোমরা লিখবে সংশ্লিষ্ট বিক্রিয়া। তোমরা জানো এখানে যেহেতু এটা কপার সালফেটের জলীয় দ্রবণ, তাহলে কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে কপার কিন্তু কপার 2+ আয়ন এবং সালফেট 2- আয়নতে থাকে। যেহেতু আমরা এখানে শুধু ক্যাথোডে আমাদের প্রশ্ন মতো দেওয়া আছে, ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে তা নির্ণয় করবো, তাহলে আমরা শুধু কপার সংশ্লিষ্ট বিক্রিয়াটি লিখবো। তাহলে জানো দ্রবণে কপার কিন্তু কপার 2+ রূপে থাকবে, তাহলে সে তড়িৎ বিশ্লেষণ করার পরে তা কিন্তু কপার ধাতু রূপে জমা হবে। তাহলে তোমরা জানো এখানে ইলেকট্রন আদান প্রদানের একটি বিষয় থাকবে, বাম পাশে কপার
কপার এটি আছে ডান পাশে কিন্তু একটাই কপার এখানে কপার উপর চার্জ হচ্ছে 2+ আর এখানে কপার সে যদি কারোর সাথে যুক্ত না তার চার্জ হচ্ছে 0 তাহলে তোমরা দেখতে পাচ্ছ 3.2 হয়ে গেল 0 কমে গেছে পরিমাণটি তোমরা জানো কমলে সর্বদা বিজারণ হয় আর বিজারণ ইলেকট্রনে সর্বদা গ্রহণ হয় তাহলে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে দুটা সে দুটাই লেখুন এখানে গ্রহণ করবে তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়াটি লেখার পর আমরা যে কাজটি করব এখানে দেখো লেখা আছে দুটা ইলেকট্রন তোমরা জানো সমান সমান দিয়ে আমরা যেটা লিখতে পারি 2 মোল ইলেকট্রন যেহেতু ফ্যারাডের সূত্র থেকে আমরা যেটা করেছিলাম 1 মোল ইলেকট্রনের মোট পরিমাণকে 1 ফ্যারাডে বলে তাহলে 2 মোল ইলেকট্রনের যে মোট পরিমাণ তাকে আমরা বলবো 2 ফ্যারাডে আর 1 ফ্যারাডে সমান সমান যেহেতু 96,500 কুলম তাহলে 2 ফ্যারাডে সমান সমান আমরা লিখবো 2 × 96,500 তাহলে অবশ্যই কুলম এককে যাবে আর এটাকে ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে 193,000 কুলম আমি এখানে এটাকে কুলম এককে নিলাম কারণ মোট বিদ্যুৎ যে কিউ আমরা নির্ণয় করেছি তা কুলম এককে আছে এরপর কপারের পরিমাণটি যেহেতু আমাদের ক্যালকুলে কি পরিমাণ কপার জমা হবে তা যেহেতু নির্ণয় করতে হবে এখানে কপার আগে কিছু নাই মানে কি 1 তাহলে আমরা লিখবো 1 মোল কপার আর তোমরা জানো যে 1 মোল কপার সমান সমান হচ্ছে 63.5 গ্রাম কপার তোমাদেরকে অলরেডি তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক নির্ণয় করার সময় ম্যাম কিছু ধাতুর পারমাণবিক ভর লিখে দিয়েছিলাম তাহলে এখন যেহেতু আমরা ক্যাথোডে কপারের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে ঐতিহ্য নিয়মের সিস্টেম হচ্ছে যার পরিমাণ নির্ণয় করবো তা কিন্তু সর্বদা ডান পাশে থাকবে তাহলে সেক্ষেত্রে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে আমরা কপার প্রচুর পরিমাণটি নির্ণয় করবো তাহলে অঙ্ক করার সময় আমরা যখন লাইন লিখবো ঐতিহ্যের জন্য তা ডান পাশে হিসেব করতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটি করতে পারি যেমন 1,93,000 কুলম যখন আমরা বিদ্যুৎ চালনা করব কপার তাহলে সেক্ষেত্রে জমা হয় 63.5 গ্রাম তাহলে স্বাভাবিকভাবে আমরা এখানে মোট বিদ্যুৎ দিচ্ছি 18,000 কুলম তাহলে এতটুকু বিদ্যুৎ যদি আমি চালনা করি কি পরিমাণ কপার জমা হবে তা আমরা এখানে নির্ণয় করব তাহলে সেক্ষেত্রে ম্যাম যখন এই কাজটি করব আমরা যেভাবে ওইটিকে লাইনটি লিখতে পারি যে এখন প্রশ্ন থেকে আমরা বিক্রিয়া থেকে লিখতে পারি যে 1,93,000 কুলম বিদ্যুৎ চালনা করলে কপার জমা হবে 63.5 গ্রাম সুতরাং 1 কুলম বিদ্যুৎ চালনা করলে তোমরা জানো সংকেতের নিচে আমরা ডট চিহ্ন দিতে পারি না জমা হবে 63.5 / 1,93,000 এবং মোট বিদ্যুতের পরিমাণ এখানে আমরা দিয়েছিলাম 18,000 কুলম বিদ্যুৎ চালনা করলে কপার জমা হবে 63.5 × 18,000 / 193,000 হিসেব নিকেশ করার পর তোমরা ক্যালকুলেটরের সাহায্যে পেয়ে যাবে 5.922 গ্রাম প্রায় এই পরিমাণ কপার পাওয়া যাবে তাহলে শিক্ষার্থীরা যে বিষয়টি তোমরা খেয়াল করবে তো যখন এই ধরনের অঙ্কগুলো প্রায় পরীক্ষায় আসে আমরা সেই ক্ষেত্রে দেখব প্রশ্নে যদি উল্লেখ থাকে সময়ের পরিমাণ এবং প্রবাহিত বিদ্যুতের পরিমাণ তবে অবশ্যই আমরা আগে মোট বিদ্যুৎ নির্ণয় করবো সেক্ষেত্রে আমরা সময়ের এককটিকে সেকেন্ডে রূপান্তর করবো বা যদি থাকলে তো তা চেঞ্জ করতে হচ্ছে না যদি না থাকে তোমরা সেকেন্ডে রূপান্তর করবে এবং প্রবাহিত বিদ্যুতের পরিমাণটা অ্যাম্পিয়ার এককে রূপান্তর করে বা থাকলে চেঞ্জ করার প্রয়োজন নেই এক্ষেত্রেও পরে আমরা মোট বিদ্যুৎ নির্ণয় করে সংশ্লিষ্ট বিক্রিয়া লিখে তার মাধ্যমে ঐহিক নিয়মের মাধ্যমে অঙ্কটি করা শেষ করব আর তোমাদের সুবিধার জন্য ম্যাম একই নিয়মের আরেকটি অঙ্ক তোমাদেরকে বলবো তোমরা তার বাসায় অবশ্যই অঙ্কটি করে নেবে তাহলে সেক্ষেত্রে তোমরা এক্ষেত্রে যা খেয়াল করবে তোমরা খেয়াল করবে ম্যাম একই নিয়মের আরেকটি অঙ্ক লিখেছি যে নিকেল নাইট্রেটের জলীয় দ্রবণে 30 মিনিট ধরে 5.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে তাহলে আগের প্রশ্ন লিখেছিল কপার সালফেট এর জলীয় দ্রবণ এখন লিখেছি নিকেল নাইট্রেটের জলীয় দ্রবণ তাহলে দেখো এখানেও কিন্তু সময়ের পরিমাণ দেয়া আছে এবং প্রবাহিত বিদ্যুতের পরিমাণটি দেয়া আছে আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে কি পরিমাণ ধাতু জমা হবে
নিকেল নাইট্রেটের মধ্যে তোমরা জানো ধাতু হিসেবে এখানে নিকেল আছে, তাই জমা হবে, তার পরিমাণটি নির্ণয় করতে হবে আগের অঙ্কের মতোই। তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি সময় এবং প্রোডাক্টিভিটি দেওয়া আছে, আগে আমরা মোট বিদ্যুৎ নির্ণয় করবো, তবে সেক্ষেত্রে মিনিট থেকে সেকেন্ড একটু নিতে হবে এবং এখানে যে অ্যাম্পিয়ার পরিমাণটি আছে তাও পরিবর্তিত থাকবে, পরে মোট বিদ্যুৎ করবে। ম্যাম তোমাদের সুবিধার জন্য শুধু বিক্রিয়াটির কথা বলছি, তোমরা জানো নিকেলের যোজন দুই, তাহলে সেক্ষেত্রে নিকেল টু প্লাস এবং তা এখানে নিকেল ধাতু রূপে জমা হবে, তাহলে সেক্ষেত্রে টু প্লাস এখানে হচ্ছে জিরো, দুটি ইলেকট্রন সে গ্রহণ করবে, বাকি হিসেব নিকেশগুলি একটু আগে ম্যাম যে অঙ্কটি করলাম তার মতো করে তোমরা করবে। তোমরা আশা করি বাসায় এটি প্র্যাকটিস করবে। শিক্ষার্থীরা ম্যাম এখন আরেকটি নিয়ম তোমাদেরকে দেখাবো। তুতে জড়ীয় দ্রবণে 160 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিট যাবৎ চালনা করলে ক্যাথোডে সঞ্চিত কপার পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তোমরা জানো ম্যাম এখানে একটু যে শব্দ লিখেছি তুতে, তার সংকেত হচ্ছে কপার সালফেট কিন্তু 5:5, এটা হচ্ছে তুতের সংকেত। তাহলে এই যে কপার সালফেট বা তুতের যে জলীয় দ্রবণটি আছে তার মধ্যে আমরা 160 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ দিব 40 মিনিট যাবৎ, তাহলে বলছে ক্যাথোডে সঞ্চিত কপার পরমাণুর সংখ্যা। আমরা এর আগে যে অঙ্কগুলো করলাম বা বলেছি তোমাদের ম্যাম সেখানেও কিন্তু সময় এবং মোট বিদ্যুৎ ছিল, কিন্তু আমরা সেখানে জানতে চেয়েছিলাম কপার ধাতু বা ধাতুর পরিমাণ যে নিকেল ধাতু তার পরিমাণ, এখানেও কপারের বিষয়টি, তবে কপার পরমাণুর সংখ্যাটি জানতে চাওয়া হচ্ছে। তাহলে তোমরা যেটি খেয়াল করবে যেহেতু সময় এবং প্রবাহিত বিদ্যুতের পরিমাণটি দেওয়া আছে, আমরা আগের মতোই যে কাজটি করব অবশ্যই আগে আমরা মোট বিদ্যুৎ নির্ণয় করে নিব। তাহলে সেক্ষেত্রে মোট বিদ্যুৎ নির্ণয় করার সময় তোমাদেরকে যে বিষয়টি বলা ছিল অবশ্যই প্রবাহিত বিদ্যুৎ অ্যাম্পিয়ার কত থাকতে হবে, কিন্তু এখানে দেওয়া আছে মিলি অ্যাম্পিয়ার, তার মানে তাকে আমাদের অ্যাম্পিয়ারে এককে নিতে হবে, এবং সময় দেওয়া আছে 40 মিনিট, তার মানে তাকে আমাদের সেকেন্ডে নিতে হবে। তাহলে আমরা শুরুতে যে কাজটি করব আমরা আগে মোট বিদ্যুৎটি নির্ণয় করে নিই, ম্যাম একটু পরে অংশটুকু বলছি। তাহলে সেক্ষেত্রে এখানে আই এর অ্যামাউন্টটি দেওয়া আছে 160 মিলি অ্যাম্পিয়ার, আমরা তাকে অ্যাম্পিয়ার এককে নিব, তাহলে সে যা করতে হবে 160 × 10⁻³ অ্যাম্পিয়ার হয়ে গেল। এরপর সময়ের পরিমাণটি দেওয়া আছে 40 মিনিট, আমরা তাকে সেকেন্ড এককে রূপান্তর করব 40 × 60, তাহলে হচ্ছে 2400 সেকেন্ড। তাহলে মোট বিদ্যুৎ কিউ সমান সমান আমরা যা পেয়ে যাব আইটি, যেটা তার হিসেব করলে আমরা দেখতে পাবো 160 × 10⁻³ × 2400, আমরা গুণ করার পর ক্যালকুলেটরের সাহায্যে পেয়ে যাব 384 কুলম্ব। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে সময় এবং মোট বিদ্যুৎ যে একটু দেওয়া ছিল, সরি প্রবাহিত বিদ্যুৎ, তাহলে সেক্ষেত্রে আমরা আগে মোট বিদ্যুৎ নির্ণয় করলাম, তাহলে তা পেয়ে গেলাম আমরা 384 কুলম্ব। এরপর যে কাজটি তোমরা জানো যে সংশ্লিষ্ট বিক্রিয়ার যে বিষয়টি আছে, যেহেতু এটা তুতে জড়িত এবং তুতের মধ্যে কপার রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা আগের মতো যা লিখবো যে কপার টু প্লাস, তাহলে সেক্ষেত্রে যে কপার ধাতু রূপে জমা হয় দুটো ইলেকট্রন সে কি করবে গ্রহণ করবে, আগের মতোই আমরা এখানে লিখবো দুটো ইলেকট্রন দুটো ইলেকট্রন সমান সমান হচ্ছে 2 ফ্যারাডে সমান সমান 2×96,500 কুলম্ব, আগের অঙ্ক ম্যাম তোমাদেরকে বলেছি সমান সমান হচ্ছে 1,93,000 কুলম্ব। এরপর এখানে রাখা আছে কপারের আগে কিছু নাই, মানে হচ্ছে 1 মোল কপার। কিছুক্ষণ আগে আমরা যে অঙ্ক করলাম সেখানে কিন্তু কপার ধাতুর পরিমাণ জানতে চাওয়া হচ্ছিল, তাহলে সেক্ষেত্রে ধাতুর পরিমাণ আমরা গ্রাম এককে করে দেখছি, আমি সেখানে পারোয়িং ঘটি ইউজ করেছি, কিন্তু এখানে জানতে চাওয়া হচ্ছে কপার পরমাণুর সংখ্যা। তাহলে আমরা জানি যে 1 মোল কপারের মধ্যে থাকবে এত ক্ষেত্র সংখ্যক পরমাণু, তাহলে সেক্ষেত্রে 6.02 যার পরিমাণটি 10⁻³ কপার। তাহলে সেক্ষেত্রে আমরা এখন ঐহিক নিয়মের যে কাজটি করব তা করার আগে ম্যাম যে বিষয়টি তোমাদেরকে উল্লেখ করবো, তোমাদের কাছে প্রশ্নে যেভাবে চাইবে তোমরা সমীকরণ বা বিক্রিয়ার মধ্যে সেভাবে করেই এককটি নির্ণয় করে নেবে। যদি এখানে কপার ধাতু জানতে চাইতো তোমরা এখানে ধাতু পরিমাণটি গ্রাম এককে করবে, আর যেহেতু পরমাণু সংখ্যা জানতে চাচ্ছে তাই আমরা এখানে মোল থেকে অ্যাভোলেটর সংখ্যক পরমাণু হিসেব করে কাজটি করছি। এখন আমরা যখন ঐহিক নিয়ম করতে চাইবো তাহলে আমাদেরকে লিখতে হবে 1,93,000 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে সঞ্চিত কপার পরমাণু সংখ্যা হচ্ছে অ্যাভোলেটর সংখ্যক এই পরিমাণটি, তাহলে 1 কুলম্ব করলে কত হবে, আর আমাদের এখানে মোট বিদ্যুৎ ছিল 384 কুলম্ব, তা করলে কতটুকু হবে।
খেয়াল করবে শিক্ষার্থীরা, তাহলে আমরা ঐকিক নিয়মে যা লিখব, 1,93,000 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে সঞ্চিত কপার পরমাণুর সংখ্যা হচ্ছে 6.0×10^23 1 কুলম্ব করলে হবে 6.0×10^23 / 1,93,000, আর আমাদের এখানে মোট বিদ্যুৎ ছিল 384 কুলম্ব, তা করলে আমরা হিসেব নিকেশের মাধ্যমে যা পেয়ে যাব 1.198×10^21, তাহলে অ্যান্সার হবে এই পরিমাণটি। পরীক্ষার সময় দুধের পরিবর্তে সিলভার নাইট্রেট অথবা জিঙ্ক সালফেট যাই দেওয়া হোক না কেন, তোমরা একই পদ্ধতিতে কাজগুলো করে অঙ্কগুলো শেষ করবে। শিক্ষার্থীরা, তোমরা আজকে যে অঙ্কগুলো করালাম এই বোর্ডে আসা, তোমরা এই নিয়মের অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে। তোমাদের কোনো সমস্যা হলে তোমরা কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।